হুসেন তেরা তওবা 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 তওবা। তৃপ্তি দিম্বি নামটা এখন বলিউডে খুব পরিচিত, তবে এই জায়গায় পৌঁছাতে তার যে সংগ্রাম করতে হয়েছে তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। দিল্লিতে জন্ম নেওয়া তৃপ্তির শিকড় উত্তরাখণ্ডে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক থাকলেও মুম্বাইয়ের রাস্তাটা মোটেও মসৃণ ছিল না এই অভিনেত্রীর জন্য। তৃপ্তির বলিউড যাত্রা শুরু হয় 2017 সালে। মম সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা মেলে তার। তারপর একই বছর মুক্তি পায় পোস্টার বয়। তবে দুটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। চারদিক থেকে শুরু হয় সমালোচনার ঝড়। আত্মীয় স্বজনেরা বলতে শুরু করলেন, তৃপ্তির এ পেশায় এসে ভালো হবে না, কেউ তাকে বিয়ে করবে না। এসব কথায় অভিনেত্রীর মন ভেঙে যাচ্ছিল। বাবা মাকে নিয়ে পাড়া প্রতিবেশীরাও বলতো, মেয়েকে এই পেশায় পাঠালে সে নষ্ট হয়ে যাবে, ভুল সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাইয়ের নতুন শহর, পরিবেশ ও নতুন সব মানুষ, সবকিছু সামলাতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। হাতের কাজ কমে আসছিল, ক্যারিয়ার যেন থমকে গিয়েছিল। তখনও তার মনে একটাই ভয়, যদি পরিবারকে মুখ দেখাতে না পারেন। তিনি জানতেন যদি পেছনে ফেরেন তবে সব শেষ, তাই হার না মেনে চেষ্টা চালিয়ে যান তিনি। এক বছরের বিরতির পর 2020 সালে মুক্তি পায় নেটফ্লিক্সের বুলবুল। এক অচেনা চরিত্রে অভিনয় করে তৃপ্তি যেন নতুন ভাবে বলিউডে আবির্ভূত হন। সিনেমাটির সফলতার সঙ্গে সঙ্গে তৃপ্তিও পান ব্যাপক পরিচিতি। এরপর আবারও বিরতি, কিন্তু হার মানার প্রশ্নই আসে না। কলা সিনেমায় তৃপ্তি অভিনয় করেন এক তরুণী গায়িকার চরিত্রে, যার জীবন আর গানের প্রতি ঘৃণা একসঙ্গে মিশে আছে। নতুন এক রূপে নিজেকে উপস্থাপন করে আবারও দর্শকদের মন জয় করেন বলিউড সুন্দরী। অভিনয় ক্যারিয়ারে সত্যিকারে বদল আসে অ্যানিমেল সিনেমার পর। রণবীর কাপুরের সঙ্গে তার একটি অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ ফাঁস হয় যা ঝড় তোলে নেট দুনিয়ায়। একসময় যার বিয়ে নিয়েই প্রশ্ন উঠেছিল, সেই তৃপ্তি আজ চলে গেছে ক্যারিয়ারের অন্য উচ্চতায়। নিজের মেধা, পরিশ্রম এবং সংকল্পের জোরে আজ আর পেছনে তাকাতে হয় না তাকে। তৃপ্তির গল্পটা শুধু একজন অভিনেত্রীর নয়, এটা এক সাহসী মেয়ের গল্প, যে হার না মেনে সামনে এগিয়েছেন। সমাজের বাধা সমালোচনা সবকিছু কাটিয়ে নিজের স্বপ্নকে সত্যি করার গল্প। আজকে তৃপ্তি দিমরি প্রমাণ করে দিয়েছেন, জীবন যতটাই কঠিন হোক, ইচ্ছে থাকলে মনের জোরেই জয় করা যায় সব প্রতিকূলতা। রাজু আহমেদ, কাল বেলা।